आसनसोल नगर निगम के 41 नंबर वार्ड पार्षद थे जीतू सिंह का आरोप है कि उनके वार्ड में गुरुद्वारा और एक स्कूल के पास अवैध रूप से एक मार्ट बनाया जा रहा है, जिसके बन जाने से वहां पर रोड जाम की स्थिति पैदा होगी और गुरुद्वारे में आने वाले श्रद्धालु और स्कूल में आने वाले विद्यार्थियों को तकलीफ होगी। इस बारे में जब हमने मेयर विधान उपाध्याय से बात की तो उन्होंने कहा कि इस बारे में पार्षद जीतू सिंह से शिकायत मिली है और इस बारे में नगर निगम की तरफ से खोजबीन की जा रही है। अगर इसमें देखा गया कि उस मार्ट को बनाने के लिए अनुमति ली गई है तो फिर कोई बात नहीं। যে বিল্ডিংটা আমি এখন একটা কমপ্লেন দিয়েছি ওটা যে দেখুক, না হলে আমাকে জুতো খুলে মারবেন আপনারা। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক, প্ল্যান ডিপার্টমেন্ট হোক, সবাইকে পাঠিয়েছি। ওদেরকে সমস্ত পেপার আনার জন্য হয়তো বলেছি, ওটা হিয়ারিং হলে তারপর আমরা যা করার করব। কারণ আমরা কেউ চাই না নতুন করে কোনো রাস্তার উপরে কোনো বিল্ডিং হোক বা কেউ দোকান করে বসুক। ব্যাপারটা হচ্ছে যেখানে ওইটা মল ঠিক বলবো না, এটা একটা স্টোর হচ্ছে, একটা ওই যে আপনার স্টোর বলে একটা স্টোর হচ্ছে, এটা আমরা আমি হ্যাঁ আপনার মাঠ, আমি নিজে পার্সোনালি ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিলাম দেখতে। এবং কাউন্সিলর যে অভিযোগটা করেছে, আমরা যেটা ওখানে গিয়ে খবরটা পেয়েছি যে ওই ফ্ল্যাটটা হয়েছে মোটামুটি 8 থেকে 10 বছর আগেকার ফ্ল্যাটটা হয়েছে, এবং সেই সময় আমরা ফ্ল্যাটটা গিয়ে দেখলাম যে রোডের যে অংশটা কিছুটা বেরিয়ে আছে, আমাদেরও ওইটা ডাউট হয়েছে। এবং কাউন্সিলের কাছ থেকে জানতে পেরেছি না সেখানে বোধহয় কিছুটা ভেস্টের জমিও আছে। তো এই ব্যাপারটা ইনকোয়ারি করার জন্য আমরা ওই যিনি প্রমো মানে আপনার যিনি জমির মালিক, যার জমি ছিল, তাকে আমরা চিঠি করেছি, তাকে চিঠি করে বলেছি, আজকেই চিঠিটা গেছে যে আপনি দুদিনের মধ্যে আপনার যত ডকুমেন্টস আছে আপনি কর্পোরেশনের জমা দিন, ইঞ্জিনিয়ারিং সেকশন জমা দিন। আর রইল গিয়ে যেটা আপনার মাঠের ব্যাপারটা হচ্ছে, সেটা কাউন্সিলের একটা অভিযোগ আছে যে ওখানে একটা গুরুদুয়ারা রয়েছে, ওখানে একটা স্কুল রয়েছে, এবং যেই জায়গায় মাঠটা হচ্ছে আপনার মাঠ হচ্ছে সেই জায়গাটা এত কনজাস্টেড, যেটা স্টুডেন্টদের পক্ষে অসুবিধা হবে। কারণ যারা মাঠে আসবে, যারা দোকানে আসবে, তারা ন্যাচারালি গাড়ি নিয়ে আসবে, বাইক নিয়ে আসবে, সেখানে একটা রোড জ্যামে একটা সমস্যা হবে। সেক্ষেত্রে এটা আমরা দেখছি ইনকোয়ারি করে যাতে এটা কী করা যায়, কারণ ওখানে গাড়ি লাগানো যাবে না। এবং কারো যদি সেই ফ্ল্যাটের নিচের অংশে যদি কমার্শিয়াল পার্ট থাকে তাহলে সেই দোকানটা ওখানে করতে পারবেন উনি, এবং কমার্শিয়াল পার্ট যদি না থাকে তাহলে কিন্তু ওখানে দোকানও উনি কোনো করতে পারবেন না। এইসব সাথে সাথে কাউন্সিলর অভিযোগ করেছেন কি ওই ফ্ল্যাটে নাকি বেআইনিভাবে জলের কানেকশন নেওয়া হয়েছে, সেটা তো এখন আপনাদের কাছে জানতে পারছি। কাউন্সিলরের যে চিঠি সেটা আমি এখন দেখিনি, যদি সেরকম থাকে নিশ্চয়ই সেটা জলের ডিপার্টমেন্ট করবে। এবং দেখুন একটা কথা বলি, একটা ফ্ল্যাটে প্রচুর বাসিন্দা চলে এসছে সেখানে। আসানসোল সে বিজু মন্ডল কে রিপোর্ট, পিভিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করেন।